কিভাবে তুমি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়বে এবং সেই পনেরো থেকে ষোলো ঘন্টা পড়ার জন্য কীরকমভাবে তুমি সেই রুটিন বানাবে বা তার রুটিন বানাবে আজকের এই বিষয়ে ক্লাস করব বেসিক্যালি তোমরা যারা কম্পিটিশানের জগতে নেমেছ দ্য অ্যারেনা অব কম্পিটিশান চাকরির পরীক্ষা কোনো পার্টিকুলার পোস্ট কোনো ডেজিগনেশানের স্বপ্ন দেখছো কোনো বিশেষ অফিসে কাজ করার স্বপ্ন দেখছ কোনো পরীক্ষাকে লক্ষ্য করে এগোচ্ছ সেটা চাকরির পরীক্ষা হতে পারে বা তার আরেকটু অল্প বয়সের ধরা যাক কোনো জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই সবগুলো পরীক্ষাকে টার্গেট করে তোমরা যারা এর মধ্যে এই যুদ্ধে নেমে গেছো তাদের মনে প্রচুর প্রশ্ন থাকে কিসের রিগার্ডিং রিগার্ডিং দ্য প্রিপারেশান কীরকম প্রশ্ন প্রশ্নগুলো এরকম যে ঠিক কতক্ষণ পড়তে হয় পড়াটা আমরা কীভাবে ডিটারমাইন করব যে অনেক ভালো হলো বা কম হলো সেটা কি আলু পেঁয়াজ যেরকম কিলো ধরে বিক্রি হয় সেরকম ঘন্টা ধরে পড়ার হিসেব করবো নাকি আমি আমার স্যাটিসফ্যাকশান অনুযায়ী পড়ব পড়ব তো সেই পড়াটা মাপবো কীভাবে চার পাঁচ ঘন্টা পড়ব না বারো চোদ্দো ঘন্টা পড়তে হবে না ষোলো সতেরো ঘন্টা পড়তে হবে পনেরো ষোলো ঘন্টা কি সত্যিই পড়া যায় সেটা পড়লে কিভাবে পড়ব আমরা আমরা বলছি যে পনেরো ষোলো ঘন্টা পড়ো তাহলেই কি সাকসেস আসবে এরকম যাবতীয় প্রশ্ন আমাদের মধ্যে ঘুরতে থাকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর পাই না উত্তরের জন্যে নানা জায়গায় এদিক ওদিক সার্চ করতে থাকে বাট থিং ইজ দ্যাট আজকের আমরা যে ভিডিওটা করতে চলেছি অর্থাৎ কিভাবে তুমি পনেরো থেকে ষোলো ঘন্টা পড়বে এবং তার জন্য কীভাবে রুটিন বানাবে এটাকে আমি দুটো পার্টে ক্লাসটা করব রুটিন বানানোটা একটা সেপারেট ক্লাস বাট থিং ইজ দ্যাট যে তুমি এই ক্লাসটা শোনার আগে অবধি যা আজ ক্লাসটা যদি পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা হয় তারপরে যা সেটা পুরো অন্য অর্থাৎ এই পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টার ক্লাসের এক্সপেরিয়েন্সটা তোমাকে একটা সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত করবে তুমি এই ক্লাসের শুরুতে যাচ্ছিলে তার থেকে সুতরাং তো আমরা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্যে কম্পিটিটিভ ফিল্ডে রয়েছ পড়াশুনো শুরু করে দিয়েছ বা অলরেডি পড়ছ ঘন্টা পাঁচ ছয় করে বা পড়াশুনো করবে ভাবছ তাদের জন্য এইটা অবশ্যই দেখার তার কারণ তোমাদের কাছে একটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে আমি তোমাদেরকে লিখিতভাবে গ্যারেন্টি দিতে পারি যে এই ক্লাসের শুরুতে এবং ক্লাসের শেষে তুমি তোমাকে একটা চেঞ্জড পারসন হিসেবে আবিষ্কার করতে পারো এবং এই ক্লাসের মধ্যে দিয়ে তুমি তোমার যে সীমাবদ্ধতা তোমার যে চ্যালেঞ্জ তোমার যে বাউন্ডারি সেটাকে ভেঙে চুরমার করে তুমি একেবারে উন্মুক্তভাবে ছড়িয়ে যেতে পারো যতটা তুমি যেতে চাও যতটা তোমার কল্পনা তোমাকে নিয়ে যেতে চায় ওকে চলো আমরা ক্লাসটা শুরু করব এবং ক্লাসটা শুরু করব বলা যেতে পারে এরকমভাবে যে মাত্র পাঁচটা আমাদের কাছে পয়েন্ট থাকবে সেই পাঁচটা পয়েন্টের উপর আমরা ছোটো ছোটো করে একটু ডিসকাস করে নেবো আমরা একটু বুঝে নিতে চাইবো যে জিনিসটার ভেতরে কী আছে জিনিসটা বাইরে কেমন দেখতে ওকে চলো পয়েন্ট নাম্বার ওয়ান শখ নয় সাধনা শখ নয় সাধনা অর্থাৎ কোনো জিনিসের প্রতি তোমার একটা প্রেম একটা ভালোবাসা একটা অনুভূতি আছে সেইটা তুমি এই ভালোবাসা প্রেম অনুভূতি থেকে প্রাপ্তির জায়গায় নিয়ে যেতে গেলে তোমার সেই ভালোবাসা প্রেম অনুভূতি থেকে সেটার সাধনায় পরিবর্তন করতে হবে অর্থাৎ ফ্যাশিনেশানটাকে তোমাকে ডেডি ডেডিকেশানে নিয়ে যেতে হবে তুমি যে জিনিসটা চাইছো যাই হোক সেটা কোনো একটা এক্সাম পাস করা হোক সেটা কোনো একটা স্পেসিফিক জব হোক কোনো একটা স্পেসিফিক ডেজিগনেশান হোক কোনো একটা অফিস হোক যেটাই হোক তোমাকে সেইটার নিয়ে সেইটার ভিতরে এমন ঢুকতে হবে যে তুমি যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ যেন তোমার আর নিস্তার নেই তোমার শান্তি নেই তুমি নিজেকে সেই জায়গায় নিয়ে চলে যাও তুমি নিজের ভিতরে আগুন লাগিয়ে দাও তুমি নিজেকে পুড়িয়ে দহন করে ফেলো যতক্ষণ না তুমি ওটাকে পাচ্ছ তোমার কেবল সেটাই মনে হবে তোমার ধ্যান জ্ঞান সব কিছু তোমার খেতে ঘুমোতে শুতে উঠতে বসতে গল্প করতে সারাক্ষণ সেটাই মনে হয় যে আমাকে এটা পেতে হবে আমার জন্য এটা পড়তে হবে এবং আমি এটার জন্য এই পড়াটা পড়ব ভেবেছিলাম আমি কেটা পড়তে পারলাম আমি কেটা এটা কমপ্লিট করতে পারলাম আমার কি এইটুকু বাকি রয়ে গেল আমি এটাকে শেষ করব কীভাবে তোমার নিজেকে সারাক্ষণ ভিতরে ভিতরে সেটাকে চালিয়ে যেতে হবে তুমি যে অবস্থায় থাকো তুমি যেখানে থাকো তুমি যার সাথে থাকো তোমার সেই আগুনটা যেন তোমাকে তাড়িয়ে বেড়ায় সেই সাফল্যের দিকে এবং এই আগুনটা তোমার জন্যে কেবল তুমিই জ্বালাতে পারো অন্য কেউ এই আগুন জ্বালাবে না অন্য কোনো মোটিভেশনাল স্পিচ অন্য কোনো খুব বড় খুব একটা ইন্সপিরেশনাল সিনেমা বা অন্য কোনো একটা অনেক টাকা দেওয়া কোনো কোর্স তোমাকে এই জায়গায় পৌঁছোতে দেবে না এটা তোমাকে তোমার নিজের জন্য পৌঁছতে হবে এই আগুনটা তোমার নিজের জন্য জ্বালাতে হবে এবং মনে রাখো প্রতিটা সাকসেস স্টোরির পিছনে এই আগুনটা জ্বলেছে প্রতিটা সাকসেস স্টোরির পিছনে এই কষ্ট এই পরিশ্রম আছে বিনা পরিশ্রমে বিনা কষ্টে এটা সম্ভব নয় পড়াশুনো তোমাকে করতে হবে লিমিটলেস পরিশ্রম তোমাকে করতে হবে অনন্ত ওপর থেকে সাকসেসটুকু দেখা যায় কিন্তু ভিতরে যে কত বছরের কত দীর্ঘ পরিশ্রম রয়েছে তা তুমি ওপরে দেখে আন্দাজ করতে পারবে না সেই পরিশ্রমের তলায় তোমাকেও যেতে হবে তোমাকে এই কঠিন পথটা পার হতে হবে তুমি বাড়ি যেমন একটা ভালো বাড়ি বানাতে গেলে তুমি পুরণে মিস্ত্রি দাও বা রোজে মিস্ত্রি দাও তোমার খরচ হবেই ঠিক তেমনি তোমাকে কঠিন পত্রা হেঁটে যেতে হবে তোমাকে চেষ্টা করতে হবে দিনের ম্যাক্সিমাম সময়টা যাতে পড়াশুনো করা যায় এইটা নয় যে কোনো নির্দিষ্ট নিয়ম আছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা যদি হয়তো ছ ঘন্টা পড়বে ছ ঘন্টা যদি হয়তো দশ ঘন্টা দশ ঘন্টা যদি হয়তো বারো চোদ্দো ষোলো কেন হবে না তুমি যদি কালকে বারো ঘন্টা পড়ে থাকো তো আজকে কেন বারো ঘন্টা দশ মিনিট পড়তে পারবে না এবং দশ দিনের মাথায় তুমি তেরো ঘন্টা কেন পড়তে পারবে না সুতরাং তোমার যে বাঁধন তোমার যে একটা গন্ডি তোমাকে সেটা ভেঙে চুরমার করে তার থেকে বেরিয়ে আসতে হবে ক্লিয়ার সুতরাং তোমাকে ধরেই নিতে হবে তোমাকে প্রচুর অনন্ত পরিশ্রম করতে হবে তোমার সেই ড্রিমটাকে অ্যাচিভ করার জন্য। এবং যতক্ষণ না তুমি তো ড্রিমটা অ্যাচিভ করছো করতে পারছ ততক্ষণ তোমাকে নিজেকে সারাক্ষণ সেই ড্রিমের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে তোমাকে পাগল হয়ে যেতে হবে উন্মাদ হয়ে যেতে হবে যেমন সেই আমরা সিনেমায় দেখে থাকি প্রেমিক প্রেমিকা কেউ কেউ কারোর জন্য উন্মাদ হয়ে গেল তার মনে তার শরীরে কি হচ্ছে তার মনে কি হচ্ছে তার চারপাশে কি ঘটছে সে যেন কিছু জানে না সে কেবল সেই নামটা নিয়েই কেবল জপে যাচ্ছে আমরা যেমন কৃষ্ণ রাধার প্রেমলীলার গল্প ছোটোবেলায় পড়ে নানা রকম উপাখ্যানের উপাখ্যানের মধ্যে দিয়ে পড়েছিলাম ঠিক তেমনি তোমার অভিষ্ট জিনিসটাকে নিয়ে তোমার ঠিক সেরকম সাধনা করে যেতে হবে যে তোমার জীবনে আর কিছু নেই কেবল সেইটা এবং যতক্ষণ না সেইটা হচ্ছে ততক্ষণ তুমি মানুষটা মানুষ নও তোমার মধ্যে আর কোনো অস্তিত্ব নেই কেবল সেইটারই সাধনা আছে ক্লিয়ার নাও সেকেন্ড থিং ইজ দ্যাট মানুষ যেমন জন্মালো জন্মানোর আগে তার জন্ম সংক্রান্ত তার বাবা মার ভালোবাসা বা বাবা মার পছন্দ থাকে ঠিক তেমনি তুমি পনেরো ষোলো ঘন্টা পড়বে এবং পনেরো ষোলো ঘণ্টা পড়বার জন্য তোমার ড্রিমটাকে আগুনটাকে যে ওই জায়গাটায় নিয়ে যাবে প্রশ্ন হলো তুমি সেটা কেন করবে তুমি সেই জায়গায় পৌঁছবে কেন তুমি সেই জায়গায় পৌঁছবে কীভাবে যাতে তোমার মধ্যে আগুন জ্বলে সুতরাং ভিতরের প্রশ্ন যেটা যেটা তোমাকে প্রথম জায়গায় পৌঁছে দেবে সেটা হচ্ছে এই যে স্বপ্ন দেখার একটা কারণ খোঁজো এবং প্রতিশোধ নাও স্টেপ বাই স্টেপ তোমাকে আমি বলি এটার মানে স্বপ্ন দেখার কারণ খোঁজো মানে তোমার কাছে অনেক রকম কারণ থাকতে পারে যার দ্বারা পরিচালিত হয়ে তুমি ওরকম একটা স্বপ্ন দেখতে পারো ওরকম একটা আগুন লাগাতে পারো নিজের ভিতরে হতে পারে তুমি চাও যে তোমার একটা নীল বাতি বা লাল বাতিওয়ালা গাড়ি হোক তুমি এরকম চাইতে পারো যে পুরো পাড়ায় পুরো ওই জায়গায় গ্রামে বা ওই মহল্লায় তল্লাটে তোমার খুব ভালো প্রতিষ্ঠা হোক লোকে তোমাকে এক ডাকে চিনুক এরকম হতে পারে যে তুমি ওই চাকরিটা খুব ভালো করে চাও ওই জায়গায় পেতে চাও তোমার তুমি কাউকে দেখেছো তোমার খুব ভালো লেগেছে তুমি একটা সুন্দর জীবনযাপন করতে চাও এরকম হতে পারে যে তোমার বাবার সেরা ফাটা জুতোটা তুমি চাইছো ভালো কিনে দিতে যা তোমার এই মুহূর্তে সম্ভব নয় অনুষ্ঠান বাড়ির দিনে বিয়ে বাড়িতে কোথাও তোমার মা যখন যে শাড়িটা পরে যায় সেই শাড়িটা তোমার ভালো লাগে না তুমি জানো যে সেই শাড়িটা মা প্রত্যেকবার বা গত পাঁচ বছরে অন্তত পঞ্চাশবার বার সুতরাং এই শাড়িটা কেনা দরকার তোমার একটা বাড়ি করা দরকার তোমার একটা খুব ভালো সামাজিক জীবন জীবনযাপন করার দরকার কারণ যা খুশি হতে পারে কারণ যে কোনো জায়গা থেকে হতে পারে এবং যে কোনো কারণ তোমার একটা ইন্সপিরেশানের কারণ হতে পারে বাট কারণ তোমাকে খুঁজে নিতে হবে যে তুমি কেন ওই জায়গাটা যেতে চাও কারণ পাওয়া তোমার জন্য খুব সহজ এবং সবচেয়ে সহজ যে কারণ সেটা হচ্ছে তোমার প্রতিশোধ নেওয়ার মানসিকতা প্রতিশোধ কীভাবে তুমি নেবে প্রতিশোধ কার কার কাছ থেকে নেবে বা কাকে কাকে তুমি প্রতিশোধ নেবে প্রতিশোধ তাদের কে নাও সেই সব ঘটনাগুলোর সেই সব ঘটনার পেছনে জড়িয়ে থাকা মানুষগুলোকে তুমি প্রতিশোধ নাও যারা তোমাকে অপমান করেছে যারা তোমাকে খোঁটা দিয়েছে তারা তোমাকে খোঁচা দিয়েছে যারা তোমাকে বিশ্বাস করেনি যারা তোমাকে ব্লক করে দিয়েছে যারা তোমাকে ইগনোর করেছে যারা তোমার উত্তর দেয়নি যারা তোমাকে হ্যাটা করেছে যারা তোমাকে মনে করেছে যে তোমার দিয়ে কিছু হবে না বুকের প্রত্যেকটা খোঁচা ঢোক না গেলে বুকের মধ্যে জমিয়ে রাখো তুমি মনে রাখো সে বাড়ির যত আত্মীয় পরিজনের ভিতরে হোক সে বন্ধু বান্ধবের মধ্যে যেখানে হোক সে কোনো সম্পূর্ণ অপরিচিত একটা ভ্যানালার রিক্সা হলে হোক বা স্কুলের সম্পূর্ণ দূরের কেউ একদম অর্ধপরিচিত কোনো মুখ হোক তোমাকে যদি সে সামান্য এমন কিছু কথা বলে থাকে যা তোমার বুকে বাজে তুমি সেটাকে জমিয়ে ধরে রাখো তুমি সেটাকে গিলে নিয়ে হজম করে দিও না সেই দিনটাকে শেষ করে দিও না তুমি সেইটাকে বুকের মধ্যে আগুন তৈরি করো যে আমি এর যোগ্য জবাব দেবো আমি একটা প্রতিষ্ঠিত ভালো অফিসার হয় আমি এর যোগ্য জবাব দেবো আমি একটা ডাক্তার হই বা আমি একটা এই নির্দিষ্ট কলেজের বা নির্দিষ্ট আইআইটি থেকে নির্দিষ্ট এনা এনআইটি থেকে আমি ইঞ্জিনিয়ারিং পাস করে নির্দিষ্ট জবাব দেবো আমি একটা সিভিল সার্ভেন্ট হয়ে প্রতিশোধের সব সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে যে তুমি নিজেকে প্রতিষ্ঠা করো তোমার প্রতিষ্ঠার মধ্যে দিয়েই তোমার সবচেয়ে বেশি প্রতিশোধ নেওয়ার ঘটনাটা ঘটবে সুতরাং তুমি প্রতিশোধ নাও তোমার সাথে ঘটা কোনো ঘটনার কোনো খারাপ লাগার কোনো কষ্টের যত সামান্য হোক তুমি সেটাকে নিভে যেতে না তুমি সেটাকে মুছে যেতে দিও না মনে থাকবে ফার্স্ট পয়েন্টে আমরা পড়লাম তোমাকে কেমনভাবে পাগল হয়ে যেতে হবে তোমাকে কেমনভাবে নিজেকে ভুলে গিয়ে উৎসর্গ করে দিতে হবে তোমার লক্ষ্যের প্রতি তোমার উদ্দেশ্যের কাছে এবং আমরা সেকেন্ড পড়লাম যে কেমনভাবে তুমি তোমার একটা স্বপ্ন তৈরি করবে কোথা থেকে তুমি তোমার একটা স্বপ্ন ড্র করবে অ্যান্ড থার্ড পড়বো আমরা যেটা সেটা হচ্ছে যে নিয়ন্ত্রণ করো না বলো রুটিন করো সিলেবাস করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো অর্থাৎ তুমি তোমার মধ্যে একটা আগুন জ্বালালে তোমার শরীরটা তোমার মনটা পুড়ে যাচ্ছে সারাক্ষণ কিন্তু সেই আগুনটাকে তুমি যদি চ্যানেলাইজ না করো আগুনটাকে যথার্থ জায়গায় যথার্থ রূপে তুমি যদি প্রতিষ্ঠিত না করো তাহলে আগুন নিভে যাবে তুমি প্রতিশোধের কথা ভুলে যাবে তোমাকে কি করতে হবে তার জন্য তোমার সেই সেই ইন্সপিরেশান সেই মোটিভেশান সেই সেই অনুপ্রেরণা সেই যে বিগ ড্রিম সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে যা তোমার প্রতিদিনের খাবার দেয় যেমন গাড়ির একটা ইঞ্জিন তুমি যদি চালাও তো সে অটোমেটিক্যালি নিজের নিজের জন্যে খাদ্য জোগাড় করতে পারে যাতে গাড়ির লাইটটা জ্বলে বুঝতে পেরেছ ঠিক তেমনি আগুন তুমি এমনভাবে জ্বালিয়ে রাখো যে আজকের রকম কালকেও জলে অর্থাৎ সেই নিয়ন্ত্রণের প্রথম পথ হচ্ছে নিজেকে ছড়িয়ে যেতে দেয়া থেকে আটকানো নিজেকে নিয়ন্ত্রণ করা খুব একদিনের ভয়ঙ্কর একটা ইন্সপিরেশান নিয়ে নিলে গোল নিয়ে নিলে টার্গেট নিয়ে নিলে আর পরের দিন ভেসে গেলে চলবে না থিং ইজ দ্যাট কনসিস্টেন্সি কনসিস্ট্যান্ট হতে হবে তোমাকে এবং কনসিস্ট্যান্ট হওয়ার প্রথম প্রাইমারি যে উপাদান সেটা হচ্ছে তোমাকে না বলা শিখতে হবে সে নো বন্ধু খেলতে ডাকতে এলো না বন্ধু ম্যাচ দেখার কথা বললো একসাথে না বিয়ে বাড়ি আছে বন্ধুর কাকুর না বিয়ে বিয়েবাড়ি আছে তোমার নিজের কাকুর না আমি যাব না যত বড়ো অনুষ্ঠান হোক যত বড় প্রোগ্রাম হোক যত ইম্পর্ট্যান্ট প্রোগ্রাম হোক মেলা হোক দুর্গাপূজা হোক ঈদ হোক যাই হোক না কেন রং খেলা ভাই ফোটা অনুষ্ঠান যে কোনো কিছু হোক না কেন বাড়িতে গেস্ট আসছে খুব খুব প্রিয়জন খুব ইম্পর্টেন্ট খুব বন্ধু খুব ভালো লাগে না তোমার আজকের না সেই দিন দশগুণ হয়ে দেখা দেবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে সেই কাকুটাই গর্বের সঙ্গে বলবে যে আমার ভাইপোটা এই হয়েছে সেই বন্ধুটাই গর্বের সাথে নিজেদের মধ্যে প্রকাশ করবে বলা বলি করবে তুমি যদি এখন কিছু দাঁড়িয়ে যাবে সেই দুরাবস্থাটা সেই দুর্দশাটা তুমি যাকে কাউকে দেখলে এবং তোমার মনটা আদ্র হয়ে মনে হলো যে আজকে আমি সাহায্য করি তাকে কিন্তু তুমি সেদিনও নিজেকে না বলে সরে আসছো তার কারণ তোমার সাহায্য করার মতন এখন কিছু নেই মন ছাড়া তুমি কিছু নেই তুমি প্রস্তুত হও নিজেকে যোগ্য করো সাহায্যের জন্যে আর্থিকভাবে মানসিকভাবে সামাজিক দিক থেকে যোগাযোগের মাধ্যমে তাকে সাহায্য করার মতন জায়গায় এসে তাকে তুমি সাহায্য করো আজকে হয়তো তুমি তাকে সাহায্য করতে পারলে না এই অবস্থাটা মিটে গেল বাট তুমি আজকে যদি নিজেকে বাঁচিয়ে নিজে যোগ্য পরিণত করো সেরকম সেম কন্ডিশনের সেম সিচুয়েশনের পঞ্চাশ জন মানুষকে তুমি উপকার করতে পারবে সুতরাং তোমাকে না বলতে শিখতে হবে মনে রেখো এটা এমন সাংঘাতিক একটা ব্যালেন্স একবার পদচ্যুতি ঘটলে বাইচান্স কোনো বন্ধুকে তুমি যদি হ্যাঁ বলে ফেলো পরের দিন তোমার নিস্তার নেই তোমাকে আর একজন আর একজন এবং আরও একজন জিজ্ঞাসা করবে তুই গতকাল তো গেলি ওর সাথে তুই গতকাল তো ম্যাচ দেখলি গতকাল তো সিনেমা দেখলি গতকাল তো ওইটা গেলি আজকে কেন করবি না এবং এই কথাটা নিজের বাবা মা বাড়ির লোকও বলবে এবং তাদের বলাটা খুব জাস্টিফায়েডও তুমি আর তখন সেই না বেড়াটা যখন খসিয়ে দেবে তখন তুমি পুরো ভেসে যাবে তুমি আটকাতে পারবে না আর কোথাও সুতরাং স্টার্ট ফ্রম দিস ডে নাও তুমি না বলো নেক্সট হচ্ছে যে রুটিন করো সিলেবাস করো এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো এই যে আগুনটা তুমি জ্বালালে সেই আগুনটার মধ্যে দিয়ে তুমি যদি কনসিস্ট্যান্টলি পড়তে পারো তার জন্য একটা রুটিন বানাও তার জন্য একটা রুটিন বানাও একটা পরিকল্পনা করো থ্রু আউট দ্য ইয়ার সারা বছরের জন্য তুমি একটা মোটামুটি স্কেচ ম্যাপ একটা রোড ম্যাপ বানিয়ে রাখো প্রথম দুমাস এই পড়বো প্রথম ছ মাস এই পড়বো এক বছরের মধ্যে আমি এগুলো এগুলো কমপ্লিট করব দেড় বছরের মাথা আমি এগুলো ফিনিশ করবো বছর থেকে আমি এগুলো স্টার্ট করব। । এবং সেই অনুযায়ী তুমি ফ্লেক্সিবল রুটিন বানাতে থাকো এবং প্রত্যেক দিন বা এক সপ্তাহে তুমি দেখো সপ্তাহের শেষ দিনে যে তোমার রুটিনে কতটা তুমি পারলে কতটা তুমি পারলে না কোন জায়গায় গ্যাপ হলো এবং যে জায়গাটায় গ্যাপ হলো বা ল্যাগ হলো সেটাকে তুমি কিভাবে ম্যানেজ দেবে সেটাকে তুমি কীভাবে মেক করবে সুতরাং তোমার রুটিনের মধ্যে দিয়ে এবং রুটিনের ফাঁকে ফাঁকে সিলেবাসের মধ্যে দিয়ে যেই মুহূর্তে মনে হচ্ছে যে কাজটা একটু কম আমি আমার টাস্ক সেরে ফেলেছি তখনই তুমি সিলেবাস দেখো তখনই তুমি ইয়ার কোশ্চেন দেখো কিন্তু মনে রাখবে সেই আগুন যেন কোনো মতেই কমে না যায় আগুন তোমাকে জ্বালিয়ে রাখতে হবে তোমার ভেতরের সেই তৃষ্ণা তোমাকে যেন সারাক্ষণ চালিত করে যতক্ষণ না পূরণ হচ্ছে ততক্ষণ তোমাকে এগিয়ে যেতে হবে ওকে বিষয়টা হলো বাড়ি বানাও নিজের জন্য ভালোবাসো নিজেকে এবং ভালোবাসো সাবজেক্টকে বিষয়টা হলো যে পড়া এই বাড়ি বানা নিজের জন্যের মধ্যে আমি তোমাকে বোঝাতে যাব একটা ছোট্ট উদাহরণ দিয়ে যেমন ধরে যাক আমরা বলি যে ভগবান সর্বত্র আছে বা যে কোনো মুনি ঋষি বড়ো বড়ো মহাপুরুষরা বলেছেন যে সাধনার জন্য প্রধান প্রথম স্থল হচ্ছে মানুষের হৃদয় সেখানেই সাধনার সেখানেই ভক্তির উৎসব সেখানেই ভক্তির প্রথম ভগবানের আশ্রয়স্থল যদি তাই হয় তাহলে মানুষ মন্দিরে যায় কেন আমি যদি হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান ধর্মের কথা বলি সেখানে তো ভগবান নিরাকার আল্লাহ নিরাকার অর্থাৎ হিন্দুদের যে তাও একটা ইমেজ তৈরি করে পুজো করার কোথাও কোথাও যে প্রন্থা পন্থা বা প্রথা ওখানে সেটাও নেই নিরাকার ঈশ্বর অর্থাৎ সর্বত্র সে তার অস্তিত্ব তাহলে মানুষ মসজিদে যাচ্ছে কেন তার কারণ মানুষ মন্দিরে যাচ্ছে মসজিদে যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে সেখানের একটা অনুভূতি সেখানের একটা পবিত্র ভাব সেখানের একটা ক্লাইমেট যা তোমাকে ভগবানের দিকে ঠেলবে সেখানকার ডিস্টারবেন্স নেই সেই জায়গাটায় তোমাকে বিপথে চালিত করার অবস্থা থাকবে না সেখানে গান হবে না বাজনা হবে না ঢাক ঢোল বাজবে না কোনো মুভি চলবে না কোনো আরও উত্তেজনা যুক্ত কিছু একটা ঘটবে না সেখানে তোমাকে মন শান্ত করবে তোমার আত্মা ধীরে 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 একদম কুল হয়ে যাবে সেই রকম একটা এনভায়রনমেন্ট দেয় বলেই মানুষ সাধনার কাজটা বাড়িতে করতে পারতো জেনেও মনের মধ্যে হয় জেনেও মন্দিরে মসজিদে যায় কেননা সেখানে সে সেই আবহাওয়াটা পায় সেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েটেড থাকে তুমি তোমার ঘরের মধ্যে ঠিক সেরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করো তোমার যদি সেপারের একটা ঘর থাকে ভালো তুমি তোমার সেই ঘরে নিয়ে বসো তোমার বাড়িতে যদি এরকম পর্যাপ্ত জায়গা না থাকে যে তোমার ঘর নেই তুমি ছোট্ট একটা নিজের জন্য একটা ঘরের কোণ তৈরি করো একটা সিঁড়ি ঘর বানিয়ে নাও নিজের জন্যে যেখানটায় কিন্তু তুমি তোমার একটা পড়ার পরিমণ্ডল তৈরি করবে সেখানে তোমার পছন্দের ব্যক্তিত্ব স্বামী বিবেকানন্দ হতে পারে তোমার আরাধ্য কোনো দেবতা তোমার কোনো ভালো লাগার ইন্সপিরেশানের বই তুমি সেখানটায় তোমার কিছু চ্যালেঞ্জ কিছু কোটেশান সেখানে তোমার জন্যে কিছু মানে তোমাকে মোটিভেট করবে সেরকম কোনো বক্তব্য তুমি চারপাশে লিখে রাখো স্টিকার টাঙিয়ে রাখো রুটিন টাঙিয়ে রাখো সিলেবাসটা পেস্ট করে রাখো দেয়ালের গায়ে চিপকে রাখো বাট সেই জায়গাটা তোমার এবং তুমি সেখানেই পড়ো মনে রাখবে সেইটা তোমার মন্দির সেইটা তোমার মসজিদ বিদ্যার চেয়ে বড়ো আর কি সাধনা থাকতে পারে সো বিদ্যা যখন তুমি সাধনা করছো তখন তোমাকে যেতেই হবে তোমার সাধনা সাধনাস্থল এবং তৈরি করতে হবে তোমার দেবালয় আমি আবার বলছি কোনো মানে নেই যে তার জন্য তোমার খুব বড় পাঁচ সাতটা ঘর বিশিষ্ট বাড়ি হতে হবে তুমি বাড়ির যে কোনো জায়গায় করো এবং তেমন জায়গায় বাজো যেখানে তোমার ডিস্টারবেন্স কম হয় তুমি সেখানে যখন ঢুকবে তো তুমি পুরো একেবারে চলে গেলে সাধনা করতে মানুষ যেমন পুজো করবার সময় দরজা বন্ধ করে পুজো করে মনোনিবিষ্ট করে ঠিক তেমনি তুমি সেই সাধনাটা করো এবং নিজেকে ভালোবাসো সাবজেক্টকে ভালোবাসো প্রতিদিন নিজেকে অনুপ্রাণিত করো প্রতিদিন বলা হয় আমার দিয়ে হবে কি করে আমার দিয়ে না হয়ে থাকতে পারে যদি কোনো পাহীন মানুষ ইংলিশ চ্যানেল পার করতে পারে আমরা এগুলো খবরে প্রায়ই পাই পাই কোনো প্রতিবন্ধী মানুষ হিমালয়ে উঠতে পারে কোনো অন্ধ মানুষ কোনো বড়ো রকমের একটা মার্ভেলাস বা মিরাকাল কিছু ঘটনা অ্যাচিভ করতে পারে তাহলে তোমার তো সব আছে তুমি কেন পারবে না তুমি নিজেকে এটা বোঝাও এ ঠিক আছে আজকে দশ ঘন্টা পড়েছো কালকে আমি এগারো ঘন্টা পড়বো তুমি তোমাকে ভালোবাসো তুমি তোমার সাথে কথা বলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস তোমার ভালোবাসার তোমার নিজের মধ্যে হচ্ছে সেটা তোমার সাথে নিজের কথা বলা তুমি তোমার সাথে তোমাকে জিজ্ঞাসা করো তুমি তোমাকে উত্তর দাও তুমি একটা স্বপ্ন দেখো তুমি সেই স্বপ্নটা সম্বন্ধে কথা বলো এবং উচ্চারণ করে করে বলো লোকে হয়তো বাইরে থেকে শুনে বলবে এ মালটা খেপে গেছে এ হয়তো উন্মাদ হয়ে গেছে এ হয়তো সরে গিয়েছে কিন্তু তুমি জানো যে তুমি কিছু হওনি তুমি তোমার সাথে কথা বলছো তুমি তোমার সাথে কথা বলো এবং তুমি তোমার সাবজেক্টকে ভালোবাসো এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট প্রত্যেকের একটা না একটা কমফোর্ট জোন আছে প্রত্যেকের কোনো না কোনো সাবজেক্ট পড়তে একটু খারাপ লাগা অপছন্দ কোথাও কোথাও ভীতি আছে বিশেষ করে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যে ছেলেমেয়েরা এসছে তাদের ক্ষেত্রে অঙ্ক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছে তাদের কাছে এক্সাম্পেল দিচ্ছে তাদের ক্ষেত্রে ইকোনমিক্স এরকম থাকে বা কমার্স থেকে গেছে যারা তাদের ক্ষেত্রে ইতিহাস তো তুমি যে স্ট্রিম থেকে আসো পুরো প্রত্যেকের জন্যেই রাইটিং রাইটিং লেখা প্র্যাকটিস করবেন আসে হ্যাঁ পরে করব পরীক্ষার আগে করব। তোমার যে সাবজেক্টটা ভালো লাগে না তুমি তাকে বলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমার তুমি তাকে বেশি করে অভ্যাস করো রুটিনের একটা বড় অংশ তুমি তাকে দাও একটা বড় সময় তুমি তার জন্য দাও তুমি তার সাথে সম্পর্ক তৈরি করো মনে রাখো প্রতিটা সাবজেক্টই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এমন কোনো পরীক্ষা নেই যে তোমার অপছন্দের কোনো একটা সাবজেক্টকে তুমি টাচ না করে পরীক্ষার কম্পিটিশান থেকে সরি কম্পিটিশানটা থেকে বেরিয়ে আসতে পারবে সম্ভব না তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে দক্ষ হতে হবে হ্যাঁ কোনো সাবজেক্টটা হচ্ছে তোমার চরম ভালো লাগে তুমি সেখানে অনেক ভালো মার্কস করবে কিন্তু এরকম কোনো সাবজেক্ট যেন না থাকে যে তুমি সেখানটায় প্রায় পারলে না বা কিছু পারলে না বা তুমি সেটাকে অ্যাভয়েড করে যেতে চাইলে না তোমাকে সাবজেক্টটাকে ভালোবাসতেই হবে সুতরাং সবচেয়ে খারাপ লাগে যাকে সবচেয়ে যাকে অপছন্দ করো ঘৃণা করো তাকেই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়ে শুরু করতে হবে তোমার প্রস্তুতি শেষ করতে হবে তোমার সাফল্যের দরজা ওকে নেক্সট তোমার শরীর তোমার অস্তিত্ব এত কথা যে বললাম এত ঘটনা যে তুমি ঘটাবে তোমার মনে সবসময় মনে রাখবে আমাদের মনই সব মনে মনে হবে তবে তুমি শরীরে করতে পারবে মনে মনে জানবে পারবো তবে তোমার শরীর পারবে মনে মনে তুমি ভালোবাসবে তবে তোমার শরীর সেটাকে নেবে এখন বিষয় হলো তোমার সব কিছুই ডিপেন্ড করছে তোমার শরীরের মধ্যে দিয়ে মনের কর্মপন্থা বা মনের অ্যাকশান এবং তোমার শরীরটা যদি ভালো না থাকে সংস্কৃতে একটা শ্লোক আছে যে অসুখই সবচেয়ে মানুষের বড়ো শত্রু তো তোমার শরীর যদি ভালো না থাকে তোমার কোনো কিছুই ভালো হবে না তাই তোমাকে শরীরের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব এবং নজর দিতে হবে যদি তুমি চাও যে তোমার মন তোমার শরীরের সাথে সম্পর্ক রাখুক তোমার মন তোমার শরীরকে কন্ট্রোল করুক এবং তোমার মন যা চাইছে তুমি সেটাকে পেতে চাও তুমি সেটাকে অ্যাচিভ করতে চাও তো শরীরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার একটা সঠিক জীবনযাপন করা দেখো বারো ঘন্টা কি পনেরো ঘন্টা পড়া ইম্পর্ট্যান্ট ব্যাপার না ইম্পর্ট্যান্ট ব্যাপার সেটাকে তুমি প্রকৃতির সাথে ম্যাচ করিয়ে পড়াতে পারছো কি না পড়ার অনেক স্টাইল আছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে অনেকেই বলে যে রাত জেগে পড়ার কোনো অসুবিধে নেই যে যার যখন যখন যেমন পড়তে ইচ্ছা করে তুমি দিনে পড়ো বা রাতে পড়ো সমস্যা নেই বাট স্টিল তুমি যদি সূর্য ওঠা সূর্য ডোবার নিয়মটা না ফলো করো দিনকে দিন তুমি দিনের বেলাটা বেশিরভাগ ঘুমানোর কাজে লাগাও রাত্রেটা পড়ার কাজে লাগাও তাহলে তোমার শরীরের বায়োলজিক্যাল ক্লক যে তৈরি হবে সেটা প্রকৃতির বিরুদ্ধে চলে যাবে এবং ইন দ্য লং রান তোমার শরীরের ওপর সেটা প্রভাব ফেলবে তোমার শরীরটা খারাপ হবে তাই চেষ্টা করা ভালো যে ঘুম রাতে করতে এবং জাগা এবং জেগে থেকে পড়াশোনা দিনের বেলা করতে বা দিনের আলোয় করতে ক্লিয়ার সো থিং ইজ দ্যাট তুমি তোমার লাইফের যে সাইকেলটা সেটাকে দিনের সাথে রাতের সাথে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে বানাও ঘুম থেকে ভোর ভোর ওঠো সকাল সকাল উঠো অন্তত কিন্তু বেলা দুপুর যেন করো না রাত্রে শোয়াটাও তাই করো তাড়াতাড়ি শো এগারোটা বারোটা একটার মধ্যে শো কিন্তু তিনটে চারটে না হয় ক্লিয়ার সেকেন্ড হচ্ছে যে ছোট ছোট যে অভ্যাস নির্দিষ্ট সময়ে খাওয়া খালি পেটে জল খাওয়া পাললে খাওয়ার পরে একটু ফল খাওয়া এই ছোট ছোট যে অভ্যাসগুলো একটু শরীর গরম হয়ে গেলে ঠান্ডা জিনিস খাওয়া খুব বেশি আইসক্রিম জাতীয় খাবারকে ঠান্ডা না লাগিয়ে ফেলা খুব বেশি হটকারীভাবে গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম আমরা তো বাঙালিরা তো এমনিতেই শরীরের দিক থেকে একটু দুর্বল হয় এগুলো না করা এগুলো খেয়াল রাখো নেক্সট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে অতি অবশ্যই আধ ঘন্টা ঘাম ছড়া কিভাবে ঘাম ঝরাবে ব্যায়াম করবে না দৌড়াবে লাফাবে না কুস্তি করবে মারামারি করবে না ছোটাছুটি করবে তোমার ব্যাপার বাট আধ ঘন্টা ঘাম ঝরাতে হবে শরীরে ক্যালোরি বিসর্জন করা এবং সেটাকে গামে কনভার্ট করা অত্যন্ত প্রয়োজন অত্যন্ত প্রয়োজন করতেই তোমাকে হবে তুমি কিছু হও বা না হও কিছু হওয়ার পরিকল্পনা করো বা কিছু না নষ্ট হওয়ার কিছু হওয়ার পরিকল্পনা না করা মানেই কিছু নষ্ট হওয়ার পরিকল্পনা করা তোমাকে ঘাম জড়াতে হবে তুমি বেঁচে থাকা সুস্থ থাকার জন্য ক্লিয়ার সো একটু ব্যায়াম করো সোজা কথায় একটু ব্যায়াম করো নেক্সট হচ্ছে যে এই সব কিছু সার্বিক দিকগুলো তুমি বজায় রাখো পাঁচটা পয়েন্ট ফলো করো এবং তুমি আনলিমিটেড নিজেকে এস্টাবলিশ করো তোমার কোনো সীমা নেই তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া স্বপ্ন দেখো আকাশ ছমা তুমি যাই হও তুমি সবচেয়ে আগে এই কথাটা ভাবা ছাড়ো যে আমার দিয়ে হবে না আমি তো একটা আর্টসের স্টুডেন্ট আমার দিয়ে হবে না আমার তো রেজাল্ট বড়ই খুব খারাপ আমার দিয়ে হবে না আমি অঙ্ক পারি না আমার দিয়ে হবে না আমি এই জিনিসটা কখনোই করে উঠতে পারিনি সবচেয়ে আগে তুমি এই জিনিসটা ছাড়ো তুমি এমন একটা গোল সেট করো যেটা তোমার ধারণার বাইরে যে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসে মিটিং করব বা আমি একটা খুব বিশাল বড় একটা গ্যালারিতে গিয়ে আমি বক্তৃতা দেব আমি দেশের হয়ে কাজ করব। আমি এমন কোন প্রিন্সিপাল তৈরি করব। এমন কোন পলিসি মেকিং তৈরি করব যেটা নিয়ে আমার এখানকার লোকাল স্টেট আমার ডিস্ট্রিক্ট আমার মুখের দিক তাকিয়ে থাকে আমি এমন একজনের সচিব হব যার কথা শুনে ফাইন্যান্স মিনিস্টার তার বক্তব্য রাখবে বা রেল মিনিস্টার তার বক্তব্য তার বাজেট তৈরি করবে ড্রিম তৈরি করো বিগ ড্রিম তৈরি করো যে আমি একটা হাওড়া ব্রিজের মতন ব্রিজ বানাবো আমি একটা মেডিকেল জগতের মার্ভেল তৈরি করবো এরকম একটা ইনভেনশান তৈরি করবো এরকম একটা অপারেশান করব। সারা বিশ্ব আমাকে চিনবে এই ঘটনাটা ঘটানোর জন্যে যা কখনো ভাবতে পারো তেমন কোনো একটা অভাবনীয় স্বপ্ন তৈরি করো তোমার জন্যে এবং তার পিছনে তুমি তোমার সমস্ত কিছুকে লাগিয়ে দিয়ে সেখানটায় পৌঁছানোর চেষ্টা করো তবেই তুমি ভাঙতে পারবে আর তুমি ভাঙতে পারবে তাই তুমি দাঁড়াতে পারবে ওকে বেস্ট অফ লাক